আমার স্বামী না রাখছে হাগা আমি কাটা ফেলছে শিশুকে প্রমাণ দেখাই দিই প্রশাসনের বিচার দেয় নাই প্রশাসন দেয় প্রশাসন টাকা খায় টাকা খায় চলে কিন্তু আমাদের কোনো বিচার নয় না আমরা সাধারণ জনগণ আমাদের কোনো প্রশাসন আমাদের আলো নাই আলো কেন বিচারে দিব না টাকা খেয়ে পুলিশ এই কথা বললো দাঁড়াই থেকে দিই উমর ফারুক কালটু আর এদেরকে এখানকার ফলগিরির তিনি কি করেন সুদীপ্ত মল্লিক সইবাল একজন স্টুডেন্ট সে অনেক ছোট তার 18 বছর বয়স এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সে এখানকার আমাদের এলাকায় কে কোথায় যাচ্ছে আমরা কখন বাসা ছেড়ে গেছি সে গোয়েন্দাগিরি করে তাদেরকে ইনফরমেশন দিতেছে কালটু ওমর ফারুক কালটু সেও ইনফরমেশন দিতেছে তাদের ইনফরমেশনের পাওয়া মাত্রই তারা আসে আমাদের উপর আক্রমণ করতে আমরা কি চাই তারা ট্রাভেল এটার বিচার নাই তাদেরকে এর সাথে আসক্ত করতে এই মিশু এবং কিভাবে আক্রমণ করা হয়েছে পুলিশের সামনে আপনার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জানতে চাই এইভাবে যদি আওয়ামী লীগ দলীয় কন্দলের মধ্যে এভাবে হামলা হয়ে থাকে এবং রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা কিভাবে হামলা করা হচ্ছে দেখুন আমার বাবাকে আমার মামাকে আমরা জানতে চাই আপনাদের এখানে কি সমস্যা হয়েছে একটু যদি খুলে বলেন আমরা বাড়ির থেকে চিল্লাচিল্লি শুনি বের হ্যাঁ দেখি আমাদের ছেলেবেলাকে মারিয়া শেষ করতেছে আমরা গেছি যাই পুলিশ দেখি পুলিশ আসছে আমরা পুলিশের কাছে সাহায্য চাইছি পুলিশ আমাদের সাহায্য করে নাই তারা বলে ভাই আমি তো শুধু এখানে এই যে এই যে খুন আমার ভাইকে মারছে খুন করছে নিরীহ মানুষ এই যে শরীরে আঘাত করছে আমার স্বামীকে দেখেন মারছে আমার ভাইকে বাঁচাইতে আমি সামনে আগাইছি তারা আমার গায়ে হাত তুলছে আমি একটা মেয়ে মানুষ আমার গায়ে ওইভাবে হাত বর্তমান মেট্রোপলিটনের যিনি পুলিশ কমিশনার রয়েছে আমি বিষয়টি আমরা যতটুকু বিষয় জানতে চাইছি মুরব্বী চাচা আসলে এখানে মূলত ঘটনাটা কি কি কতটুকু কি বোঝা যাচ্ছে কি ঘটনা এখানে কিন্তু তারাও আসলে ভয়ের তাণ্ডবে কথা বলাও বন্ধ করে দিয়েছে থেকে যে বিষয়টি দাঁড়িয়েছে এখানে আসলে অতর্কিতভাবে হামলা করা হচ্ছে কিন্তু এখনো এদের জানমাল নিরাপত্তার কিন্তু আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার রয়েছে তার কাছে আমাদের অনুরোধ থাকবে যেহেতু দ্রুত বিষয়টি সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হোক উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত কিন্তু মারামারি চলছে ঘটনাস্থলে এখনো কোনো পুলিশ নাই আচ্ছা আজকে কি ঘটনা এখানে কি হয়েছিল একটু খুলে বলেন তো কি ঘটনা ভাই আপনি একটু বলেন 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 ঘটনা কি বলেন আপনার সমস্যা নেই আমি আছি আচ্ছা বলতেছি সেটা হচ্ছে এই বলেন এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এ ছোট এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে আমরা আজকে ধাপবাজারে ভোট ছিল আমরা সবাই আমাদের ক্যান্ডিডেট ছিল ভোটের আমরা খুব ক্লান্ত ছিলাম তাই আমরা বাসায় গিয়ে শুয়ে বসছি আর আজকে ভাইরা বাজারে ছিল বাজারে থাকা ছেলে মানুষ ঠান্ডা ঠান্ডা খেতে আসছে এরকম সময় মিঠু শোভন কানারাসেল তারপরে শুনুন ট্যাবেল ওয়ানের এই যে এখানে যেটা যে নেটওয়ার্কটা আছে সেই এখানকার শুনুন ওরা হলো আমার ছোটো ভাইদেরকে বড় বড় সোরা তারপরে হচ্ছে জিআই ক্যাপ এগুলো দিয়ে আহত করে দুজন মেডিকেলে ভর্তি আছে এখনও তিনজন মেডিকেলে এখনও ভর্তি আছে আমাকেও আমাকে আমি সামনে আগাইছি মারামারির সামনে আগাইছি আমার ভাই যখন বাসায় পালাই দিয়ে রাখছে আমাকে যখন আসছে আমরা যখন বাসায় সবাই সবাই আসছি আমার আমার পেটের মধ্যে খুবই ডুবে দিতে দিচ্ছিলো এত বড় সব তারপরে মিঠুন মিঠুর খাতি যারা নাহি তারপরে হচ্ছে তারিকুল তারিকুলের হলো খাতিজা জাহিদ তারপরে হচ্ছে জাহিদ তারপরে হচ্ছে
নাইরিদ আলামিন শাকিল এরা সবাই আসছিল সবাই আসার পরে এই ধরনের মারামারি করছে এখনো আমাদের হাসপাতাল বিদ্যাস আপনারা দেখতেছেন এতক্ষণ রক্তক্ষয়ী প্রায় সংঘর্ষ আমি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসতেছি আপনারা পুরো বিষয়